কলকাতা নাইট রাইডার্সের জন্য এবার গাইলেন শাহরুখ। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বক্স অফিসে সর্বশেষ ছবি জিরো সত্যি সত্যি জিরো বনে যাওয়ার পরে মনে হচ্ছে বলিউড বাদশাহ নতুন পথে এগোনোর জন্য নিজেকে পুনরায় আবিষ্কার করতে চলেছেন। এবার সিনেমা নির্বাচনের ব্যাপারে বেশ খুঁতখুঁতে হয়েছেন রোমান্স কিং খ্যাত শাহরুখ। যদিও তার অভিনয় নিয়ে প্রশ্নই ওঠেনি চিত্র সমালোচক মহলে, বরং গত 25 বছর রাজত্ব করেছেন বীর দর্পে। তবে এবার এমন চিত্রনাট্যে শাহরুখ অভিনয় করতে চান যেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে না। তার আগে অভিনয়শিল্পী থেকে কণ্ঠশিল্পী বনে গেলেন শাহরুখ খান। করবো করবো জিতবো রে হিট হওয়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে নিজের দল কলকাতা নাইট রাইডার্স এর খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন শাহরুখ। সেই 2000 সালে জোশ সিনেমার আপন বোলা গানের সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে প্রথমবার কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান। শাহরুখ খান প্রশিক্ষিত গায়ক নন আর তাই গাইতেও চাননি তিনি, কিন্তু বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহোরীর অনুরোধে গানটি গাইতে বাধ্য হয়েছেন। রান 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 শিরোনামের এই গানটি কেকেআর দলের খেলোয়াড়দের প্রেরণা যোগানোর উদ্দেশ্যে তৈরি। সুর ও সঙ্গীতায়োজন বাপ্পি ও তার ছেলে বাপ্পার। বাপ্পি ও বাপ্পা জানিয়েছেন গানটি রেকর্ডিং এর আগে বেশ কয়েকদিন রিহার্সেল দিয়েছেন শাহরুখ খান এবং শেষ পর্যন্ত গানটি বেশ ভালো হয়েছে বলেই তাদের মত। শাহরুখ খান কখনোই কণ্ঠ দিতে স্বস্তিবোধ করেননি, কিন্তু এবার মনে হচ্ছে বেশ স্বস্তিদায়ক অবস্থানে আছেন এ সুপার স্টার। আগামী আইপিএল শুরুর আগেই এই গানটি মুক্তি দেওয়া হবে। তো বন্ধুরা, শাহরুখের কণ্ঠে এই গানটি অবশ্যই প্রেরণা যোগাবে কেকেআর শিবিরে, কি বলেন আপনারা? আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।